হঠাৎ আগুন লাগে মিরপুরের 10 নম্বর ঝুটপট্টিতে। এ সময় প্রবল বাতাসে দাউ দাউ জ্বলতে থাকে আগুন, চোখের সামনে পুড়ে যায় 400-500 ঘর। প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের পরিবেশ। সরু রাস্তা ও পানির অভাবে আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে। 6টি ইউনিটের টানা 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তি দখল করে ভবন নির্মাণের জন্য পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এটা মনে করুন, অনেক দিন ধরে হুমকি দিয়ে বস্তি বানতাম, বিচার চাই, আমরা বিচার চাই, সূত্র এমনি করে লাগাইছে স্যার, এটা পুরো ঘর বাড়ি শেষ স্যার, 1000 টাকা পয়সা শেষ স্যার, আমি বাথরুম ঠিক আছে সারা দিন, আমার 2 মাসের টাইম দিতে হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে, কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে জানান ফায়ার ব্রিগেডের কর্মকর্তা। আগুনের লাগার কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না, কেউ কেউ বলতেছে চুলার আগুন, কেউ কেউ বলতেছে বিদ্যুতের আগুন, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে, তবে প্রকৃত কারণ এটা তদন্ত করে বলা যাবে। অপরিকল্পিত নগরায়ণ, নেই পানির ব্যবস্থা, নেই অ্যাম্বুলেন্স আসার রাস্তা, মানবিক ও প্রাকৃতিক সৃষ্ট বিপর্যয় কিভাবে এই নগরবাসী মোকাবেলা করবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মিরপুরের 10 নম্বর ঝুটপট্টি থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।